হয় এটা নাকি আন্তর্জাতিকভাবে একটা একটা খুব ভালো বলা সংগঠন চিন্তার ভাবনার ইত্যাদির সংগঠনাইজেশন নোন দ্য হোল ওয়ার্ল্ড এই পর্যন্ত পঁয়তাল্লিশ হাজার মানুষকে প্যালেস্টাইনে হত্যা করেছে ইসরায়েলিরা এবং সেটার সাথে কারা যুক্ত জানেন ইন্ডিয়া এবং ইন্ডিয়ার চর বাংলাদেশে যারা আছে তারও এটার সাথে জড়িত তারা সেটাকে মানুষ হত্যা মনে করে না সেটাকে হত্যা মনে করে না তারা তা আনন্দিত হয় যখন ইলাস্টাইনে মানুষ হত্যা করা হয় এবং ইন্ডিয়াতে যখন হাজার হাজার মুসলমানদেরকে হত্যা করা হয় সেই কথা বললে আপনি সাম্প্রদায়িক হয়ে গেলেন আর বাংলাদেশের মতো একটা অসাম্প্রদায়িক দেশ আছে বলেই ইন্ডিয়ার চরেরা এখনো জীবিত আছে আমরা বিভিন্ন ঘটনা বা ইস্যুকে কেন্দ্র করে দেখছি কথায় কথায় মব তৈরি হয়ে যাচ্ছে সংকটকে আরো বাড়াচ্ছে আপনি যে বিষয় নিয়ে আজকে শুরু করেছিলেন দুঃখজনক হলে এই কথাটা খুব স্পষ্ট হয়ে যাচ্ছে বাংলাদেশে যে আওয়ামী লীগের মতো একটা ফেসিস্ট দল পৃথিবীতে দ্বিতীয় একটি নয় এই দলটি সকল সীমা লঙ্ঘন করেছে বাংলাদেশ না সারা বিশ্বের ইতিহাসে হাসিনা এমন একটি ফেসিস্ট মাফিয়া তার তুলনা পৃথিবীতে কারো সাথে নেই তার সফলতা হলো এই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা ঠিক তাদের মতো ফেসিস্ট লোক তৈরি করেছে অনেক যারা এই দেশকে ভালোবাসে না যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিই আপনি বলুন আপনি তো সংবাদ মাধ্যমে কাজ করেন একজন আমার মানে সহ আলোচক উদাহরণ দিলেন একটা আমেরিকার একটা ইন্টারনেটের রেফারেন্স দিয়ে হাসিনা এই ফেসিস্ট যাওয়ার পর থেকে দুই হাজার লোককে হত্যা করা হয়েছে আপনি বলুন আপনি তো এই দেশ টিভিতে বোরের কাগজ এই সংবাদ মাধ্যমে কোথাও কি আপনারা এই হিসাব দেখাতে পারবেন যে দুই হাজার লোককে হত্যা করা হয়েছে এই দেশে বসে এই দেশের পানি মাটি খাবার খেয়ে যদি কেউ এই ধরনের মিথ্যাচার এই দেশে করে তাহলে বুঝতে পারেন তাদের কত ধরনের লোক দেশে রেখে তারা তৈরি করে গেছে আজকে আমাদের দেশের জন্ম হয়ে আমাদের দেশের খেয়ে পরে যদি কেউ বলে যে মন্দিরে আক্রমণ করেছে কেউ আপনারা কি বলতে পারবেন আপনার মিডিয়াতে এই এই টিভিতে আপনারা যে অনুষ্ঠান করেছেন আপনারা তো কোনো মিথ্যা খবর দেখেছি মাদ্রাসার শিক্ষার্থীরা পর্যন্ত মন্দির পাহাড়া দিয়েছে দিয়েছে ইভেন জামাত ইসলামী নেতারা তিন বাহিনী প্রধান তিন বাহিনী প্রধান আপনার ইয়েতে গিয়েছে পূজা মণ্ডপে গিয়েছে সমস্ত দল তারা পাহারা দিছে। আর কোথেকে এই তথ্য আবিষ্কার করা হয় মন্দিরে আক্রমণ করেছে এই দেশের খেয়ে এ দেশের পরে আবার এই দেশে অধ্যাপনা করে যদি কেউ এই সমস্ত কথা বলে তাহলে তাকে কিভাবে আপনি দেশপ্রেমিক বলবেন আরেকটা জিনিস সফলতা অর্জন করেছে এই ইন্ডিয়ার প্ররোচনা ইস্কন ইস্কনকে বলা হয় এটা নাকি আন্তর্জাতিকভাবে একটা খুব ভালো একটা সংগঠন চিন্তার ভাবনার ইত্যাদির সংগঠন ইস্কন ইজ দ্য টেরোরিস্ট অর্গানাইজেশন নোন বাই দ্য হোল ওয়ার্ল্ড এবং তারা আমেরিকাকে সাথে আরেকটা জিনিস বুঝতে হবে আপনাকে এখানে সমীকরণ করতে হবে আপনি প্যালেস্টাইনে দেখুন প্যালেস্টাইনে মানুষকে যেভাবে নির্ভমভাবে গতকালও চুয়াল্লিশ জনকে হত্যা হয়েছে একদিনে এই পর্যন্ত পঁয়তাল্লিশ হাজার মানুষকে প্যালেস্টাইনে হত্যা করেছে ইসরায়েলিরা এবং সেটার সাথে কারা যুক্ত জানেন ইন্ডিয়া এবং ইন্ডিয়ার চর বাংলাদেশে যারা আছে তারও এটার সাথে জড়িত তারা সেটাকে হত্যা মনে করে করে না সেটাকে মনে না তারা তা আনন্দিত হয় যখন ইলেস্টাইনে মানুষ হত্যা করা হয় এবং ইন্ডিয়াতে যখন হাজার হাজার মুসলমানদেরকে হত্যা করা হয় সেই কথা বললে আপনি সাম্প্রদায়িক হয়ে গেলেন আর বাংলাদেশের মতো একটা অসাম্প্রদায়িক দেশ আছে বলেই ইন্ডিয়ার চরেরা এখনো জীবিত আছে